হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আমি রবিন, আপনারা দেখছেন অনলাইন হেল্প জোন। আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই নেটেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং সেটি ভেরিফাই করে নিতে পারবেন খুব সহজ কয়েকটি স্টেপের মাধ্যমে। আমরা যারা বিভিন্ন পিটিসি সাইটে কাজ করি তাদের জন্য নেটেলার অ্যাকাউন্ট খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস, কারণ আমাদের লেনদেন করার একমাত্র মাধ্যম হচ্ছে নেটেলার এবং স্ক্রিল, দুটি কিন্তু পেসেফ গ্রুপের প্রোডাক্ট। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে কিভাবে আপনারা খুব সহজে একটি নেটেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং সেটি ভেরিফাই করে নিতে পারবেন। আপনারা অনেকেই যারা অ্যাকাউন্ট খোলার ট্রাই করেছেন তারা অ্যাকাউন্ট খোলার পরে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টে আপনাদেরকে ডিপোজিট করতে বলতেছে, ডিপোজিট না করা পর্যন্ত আপনারা অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারছেন না। তো সেই ক্ষেত্রে অনেক সময় হয় কি, আপনারা ডিপোজিট দেওয়ার পরে যখন অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার চেষ্টা করেন তখন অনেক সময় আপনাদের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড বা ডিজেবল করে দেয়। তখন কিন্তু আপনি আপনার ডিপোজিটকৃত যে অ্যামাউন্টটি, অর্থাৎ যে ডলারটি আপনারা ডিপোজিট করেছিলেন অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য, সেই ডলারটিও আর তুলতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হয়। তো আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা নিজেরাই খুব সহজে কোনো ডিপোজিট ছাড়াই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। আপনারা অনেকেই জানেন নেটেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করা একটি সিরিয়াস ইস্যু, কারণ আপনি যখন আপনার ভোটার আইডি কার্ড বা আপনার পাসপোর্ট দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন, যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কোনো ভুলভ্রান্তি বা কোনো প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই ভোটার আইডি কার্ড অর্থাৎ এনআইডি কার্ড কিংবা পাসপোর্ট দিয়ে কিন্তু আপনি আর দ্বিতীয়বার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। তাই আপনারা যারা নিজেরাই নিজেদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে ইচ্ছুক তারা খুব সাবধানতা অবলম্বন করবেন, কারণ সামান্য ভুলের কারণে কিন্তু আপনি আপনার এনআইডি কার্ড কিংবা পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু দ্বিতীয়বার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। তাই খুব সাবধানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করার চেষ্টা করবেন। আর আপনাদের যদি রেডিমেড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার প্রয়োজন হয় বা কেনার প্রয়োজন হয় বিভিন্ন কাজের জন্য, তো সেই ক্ষেত্রে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া থাকবে। এবং আপনারা যদি চান যে না আমরা আমাদের নিজেদের নামে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের নামে একটি ফুললি ভেরিফাইড নেটেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবো। আর আপনারা যারা নিজেরাই নিজেদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে চাচ্ছেন এবং নিজেরাই ভেরিফাই করতে চাচ্ছেন তারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি একটু লম্বা হতে যাচ্ছে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনারা অবশ্যই লক্ষ্য করবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন, আশা করি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। ভিডিওটি লম্বা হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যারা নিজেদের অ্যাকাউন্ট নিজেরাই ভেরিফাই করে নিতে চান তারা পার্ট বাই পার্ট প্রত্যেকটা স্টেপ খুব ভালোভাবে লক্ষ্য করবেন, ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে হয়তো বা কোনো গুরুত্বপূর্ণ জিনিস আপনি মিস করে যেতে পারেন যে কারণে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আমাদের কিছু ইনফরমেশনের প্রয়োজন হয়। সবচাইতে ভালো হয় আপনারা যদি কোনো একটি নোটপ্যাড বা খাতা বা ডায়েরিতে আপনারা সেই ইনফরমেশনগুলো লিখে রাখেন আগে থেকেই, তাহলে অ্যাকাউন্ট খোলার সময় কোনো ভুলভ্রান্তি হবে না। বেটার অপশন হচ্ছে আপনারা যদি আপনাদের কম্পিউটার, ল্যাপটপ কিংবা মোবাইলের কোনো নোটপ্যাডে ইনফরমেশনগুলো সেভ করে রাখেন। আমি আমার ল্যাপটপের নোটপ্যাডে ইনফরমেশনগুলো লিখে রেখেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি লিংক দিয়ে রাখছি, আমার উইথাউট ডিপোজিট লিঙ্কটা এখানে শো করতেছে, এইটি হচ্ছে আমার উইথাউট ডিপোজিট লিঙ্ক। আপনারা যদি এই লিঙ্কটা ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনাদের কোনো মিনিমাম ডিপোজিটের প্রয়োজন হবে না, আপনারা ডিপোজিট ছাড়াই একটি অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারবেন। এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমার কমেন্টে পিন করা থাকবে, আপনারা চাইলে সেখান থেকে লিঙ্কটি কপি করে নিতে পারবেন। এই লিঙ্কটি হচ্ছে একটি ভিআইপি লিঙ্ক, আপনারা এই লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ভবিষ্যতে আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি ভিআইপিতে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ আপনি যখন একটি নির্দিষ্ট অ্যামাউন্টের লেনদেনটা করে নেবেন তখন আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক ভিআইপি হয়ে যাবে এবং তখন আপনার অ্যাকাউন্টে চার্জ কমে যাবে। চার্জ বলতে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাকাউন্টে সেন্ড মানি বা সেন্ড ডলার করার সময় দেখেন আপনাদের একটি চার্জ দিতে হয়। অ্যাকাউন্টটি ভিআইপিতে কনভার্ট হয়ে গেলে তখন আপনাদের সেই চার্জের পরিমাণটা কমে যাবে। আপনাদের যদি নেটেলার ভিআইপি অ্যাকাউন্ট সম্পর্কিত ভিডিওর প্রয়োজন হয় তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, আমি আপনাদের জন্য একটি ভিডিও ক্রিয়েট করে দিব এবং সেটি দেখে দেখে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি ভিআইপিতে কনভার্ট করে নিতে পারবেন। তো এই লিঙ্কটির আরও একটি সুবিধা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে অটোমেটিক ভিআইপিতে কনভার্ট হয়ে যাবে। তো আপনারা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটি নিয়ে নেবেন, আমি আমার উইথাউট ডিপোজিট এই লিঙ্কটি কপি করে নিচ্ছি এবং আমার ল্যাপটপের ব্রাউজারে গিয়ে লিঙ্কটি পেস্ট করে দিলাম। লিঙ্কটিতে প্রবেশ করার পরে আপনাদের পেজটি লোড হবে এবং আপনাদের সামনে রেজিস্ট্রেশনের পেজটি চলে আসবে। এখান থেকে কুকিসের যে অপশনটি আসবে এটা আপনারা অ্যালো করে দিবেন, কুকিসটা অ্যালোতে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের ব্রাউজারের কুকিস অ্যালো হয়ে যাবে। আচ্ছা, কুকিস অ্যালো করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রেজিস্ট্রেশনের পেজটি কিন্তু চলে এসেছে। এখান থেকে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, এখানে সামান্য কিছু ইনফরমেশন দিতে হবে আমাদেরকে, যেমন আমাদের ফার্স্ট নাম, আমাদের লাস্ট নাম, আমাদের ইমেইল এবং পাসওয়ার্ড। তো আমি ফার্স্টে আমার ফার্স্ট নেমটি পূরণ করতেছি। সাপোজ আমার এনআইডি কার্ডে যদি নাম থাকে অনলাইন হেল্প জোন, তাহলে ফার্স্ট নেমের বক্সে আমি লিখব অনলাইন হেল্প
এবং লাস্ট নেমের বক্সে লিখব জোন। তাহলে আপনারা আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী এইভাবে নামটি দিয়ে দিবেন। আপনাদের এনআইডি কার্ডের নামের প্রথম অংশটি দিয়ে দিবেন ফার্স্ট নেমে এবং শেষের যে অংশটি রয়েছে সেই অংশটি দিয়ে দিবেন লাস্ট নেমে। তো আমরা আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম পূরণ করেছি, দেন এখান থেকে আমরা চলে যাব আমাদের ইমেল অ্যাড্রেসে। এখন আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি পূরণ করে দিব। আমি আমার কাজের সুবিধার্থে আগে থেকে নোটপ্যাডে ইমেইলটি সেভ করে রেখেছি, তো আমি এখন নোটপ্যাডটি ওপেন করে আমার ইমেইলটি এখান থেকে কপি করে নিব। আপনারা চাইলে ম্যানুয়ালি ইনপুট করে দিতে পারেন, তবে কপি করে নিলে ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু কম থাকে। তো আমি আমার ইমেইলটি কপি করে নিলাম এবং আমার ইমেল অ্যাড্রেসে পেস্ট করে দিলাম। ইমেল অ্যাড্রেসের বক্সে আমার ইমেইলটি বসানো হয়ে গেলে আমাদের কাজটি শেষ। দেন আমাদেরকে নিচে এসে পাসওয়ার্ডের যে বক্স রয়েছে সেই পাসওয়ার্ডের বক্সে একটি পাসওয়ার্ড সেট করতে হবে, অর্থাৎ আমরা আমাদের নেটেলার অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সেট করব। এখানে আমরা আমাদের ইচ্ছামতো একটি পাসওয়ার্ড সেট করতে পারি, তবে পাসওয়ার্ডটিতে অবশ্যই একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, একটি নাম্বার অথবা সিম্বল থাকতে হবে। দেখুন নিচে দেখাচ্ছে 1 ক্যারেক্টার লং, 1 ক্যারেক্টার স্মল, 1 নাম্বার মাস্ট বি। অর্থাৎ আমরা এমনভাবে পাসওয়ার্ডটি সেট করব যাতে পাসওয়ার্ডে একটি বড় হাতের অক্ষর থাকে, একটি ছোট হাতের অক্ষর থাকে এবং কোনো নাম্বার বা সিম্বল থাকে। সিম্বল বলতে @, $, এগুলোকে বোঝানো হয়েছে। তো আমাদের পাসওয়ার্ডটি সেট করা হয়ে গেলে এখান থেকে আমরা যেটা করব, সিম্পলি রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করে দিব। অর্থাৎ রেজিস্টার নাওয়ের যে বাটনটি নিচে দেখতে পাচ্ছেন, আমরা এই রেজিস্টার নাও বাটনের উপরে ক্লিক করে দিব। রেজিস্টার নাও বাটনে ক্লিক করার আগে আমরা আরেকবার ইনফরমেশনগুলো ভালোভাবে চেক করে নিব, যে আমাদের নামটা ঠিক আছে কিনা, আমাদের ইমেল অ্যাড্রেস ঠিক আছে কিনা এবং আমরা পাসওয়ার্ডটি ঠিকমতো দিয়েছি কিনা। সব ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে রেজিস্টার নাওয়ের যে অপশনটি রয়েছে রেজিস্টার নাওয়ের উপরে ক্লিক করে দিব। রেজিস্টার নাওয়ের উপরে ক্লিক করে দিলে নতুন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনাদেরকে কারেন্সি সিলেক্ট করতে হবে, অর্থাৎ এখানে আপনার কান্ট্রিটা বাই ডিফল্ট বাংলাদেশ সিলেক্ট হয়ে থাকবে। এখানে আপনাদের কিছু করতে হবে না, আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন কারেন্সি নামে একটি বক্স রয়েছে, এখান থেকে আমরা এই বক্সের উপরে ক্লিক করে দিব এবং এখান থেকে USD বা US ডলারটা সিলেক্ট করে নিব। কারণ আমরা জানি আমাদের লেনদেনের মূল মেথডটি কিন্তু US ডলার বা ডলার, আমরা কিন্তু সবসময় ডলারেই লেনদেন করি। তো এখান থেকে USD সিলেক্ট করা হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করা হলে এখানে পরবর্তী যে পেজটি চলে আসবে এখানে আপনার ইনফরমেশন চাইতেছে, অর্থাৎ আপনার ইনফরমেশনের ডিটেলসগুলো চাইতেছে। এখানে আপনাদেরকে বার্থ ডেট, বার্থ মান্থ, বার্থ ইয়ার এই জিনিসগুলো সেট করে দিতে হবে। তো আমরা এক এক করে বক্সগুলো পূরণ করব। আমরা দেখতে পাচ্ছি এদের কিন্তু বার্থ ডেটের যে অপশনটি রয়েছে সেটি একটু আলাদা, অর্থাৎ এদের কিন্তু প্রথমে মান্থ চাইতেছে, দেন ডেট, তারপরে হচ্ছে ইয়ার। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি প্রথমে আমরা আমাদের জন্ম তারিখ দিই, তারপরে দিই জন্ম মাস, তারপরে দিই সাল, কিন্তু এদের ক্ষেত্রে প্রথমে আগে মাস দিতে হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাসের কিন্তু কোনো নাম উল্লেখ নাই। তো এখানে 1, 2, 3, 4 এইভাবে কালেক্ট করে এরা 12 পর্যন্ত দিয়ে রেখেছে। তো সাপোজ আমাদের যদি বার্থ মান্থ নভেম্বর হয় তাহলে আমরা এখানে 11 সিলেক্ট করে দিব। 11 সিলেক্ট করা হলে ডান পাশে দেখাচ্ছে ডেট, তো এখানে আমরা আমাদের বার্থ ডেট সিলেক্ট করে দিব। এই ডেট এবং মান্থ এবং ইয়ার অবশ্যই আমরা আমাদের এনআইডি কার্ড অনুযায়ী দিব, কোনোভাবেই যেন ভুল না হয়। আমাদের এনআইডি কার্ডে আমাদের বার্থ ডেট যেটি রয়েছে সেই এনআইডি কার্ড দেখে দেখে এখানে আমরা আমাদের বার্থ ডেটটা সিলেক্ট করে দিব। বার্থ ডেট সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি জেন্ডারের অপশনটি রয়েছে, এখান থেকে আমাদের জেন্ডারটি সিলেক্ট করে দিতে হবে। জেন্ডারে ক্লিক করে ছেলে হইলে মেল, মেয়ে হইলে ফিমেলে ক্লিক করতে হবে। আমি যদি বক্সে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন রয়েছে, মেল এবং ফিমেল। তো আমি যেহেতু ছেলের অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তাই এখানে আমি মেল সিলেক্ট করে দিলাম। মেল সিলেক্ট করা হলে এখানে অ্যাড্রেসের বক্স রয়েছে, এখানে আপনারা আপনাদের অ্যাড্রেসটি দিয়ে দিবেন। আপনারা অবশ্য অবশ্যই অ্যাড্রেসটি আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। আপনাদের এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের পেছনে কিন্তু আপনাদের অ্যাড্রেসটি লেখা থাকে। আমাদের এনআইডি কার্ডে অ্যাড্রেসটি যদিও বাংলায় লেখা থাকে, আমাদের কিন্তু এখানে বাংলায় লিখলে হবে না, এখানে আমাদেরকে অবশ্যই ইংলিশে অ্যাড্রেসটি লিখতে হবে। অ্যাড্রেসটি আমরা আমাদের এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিব। অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে নিচে থেকে আমাদের সিটি সিলেক্ট করে দিব। আমাদের এনআইডি কার্ড অনুযায়ী আমাদের সিটি বা আমরা যে শহরে থাকি বা যে গ্রামে থাকি সেই নামটি আমরা এখানে সিটির বক্সে দিয়ে দিব। সিটি লেখা হয়ে গেলে ডান পাশে দেখতে পাচ্ছেন প্রোভিন্স। প্রোভিন্স বলতে এখানে আমাদেরকে জেলা বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে আমাদেরকে আমাদের জেলা সিলেক্ট করে দিতে হবে। এখানে বাংলাদেশের সবগুলো জেলার নামই রয়েছে, আপনারা এখান থেকে বেছে নিয়ে আপনাদের এই জেলাটি সিলেক্ট করে দিবেন। জেলা সিলেক্ট করা হলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পোস্ট কোডের একটি বক্স রয়েছে, এখান থেকে আমরা আমাদের পোস্ট কোডটি দিয়ে দিব। আমাদের পোস্ট কোডটিও কিন্তু আমাদের এনআইডি কার্ডের পেছনে লেখা থাকে, অবশ্য অবশ্যই আমরা সেই অনুযায়ী আমাদের পোস্ট কোডটি দিয়ে দিব। পোস্ট কোড দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন এখানে আমাদের মোবাইল নাম্বারটি চাচ্ছে, এখানে আমরা আমাদের পার্সোনাল মোবাইল নাম্বার বা যে মোবাইল নাম্বার আমরা ইউজ করতে চাচ্ছি এই অ্যাকাউন্ট লেনদেন করার জন্য সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিব। মোবাইল নাম্বারটি ইনপুট করা হয়ে গেলে এখান থেকে আমরা কন্টিনিউ এর যে অপশনটি রয়েছে কন্টিনিউ এর উপরে
ক্লিক করে দিব কন্টিনিউ এ ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বারটি শো করবে এবং আপনার মোবাইল নম্বরে 6 ডিজিটের একটি ওটিপি কোড পাঠিয়ে দিবে আপনারা সেই ওটিপি কোডটি দেখে দেখে এখানে বসায় দিতে পারেন বসায় দিয়ে ভেরিফাই করলে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে তো এইভাবে আপনারা ফোন ভেরিফাইয়ের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন বা আপনারা যদি চান যে না আমরা ইমেইলের মাধ্যমে করতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি অপশন রয়েছে সেন্ড কোড টু ইমেইল অর্থাৎ আমরা ফোন নাম্বার না আমরা ইমেইল দিয়ে ভেরিফাই করে নিতে চাচ্ছি সেন্ড কোড টু ইমেইলে ক্লিক করলে এবার আপনার মোবাইল নাম্বারের জায়গায় আপনার ইমেইলটি শো করবে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেই ইমেইলটি ওদেরকে প্রোভাইড করেছিলেন এখানে সেই ইমেইলটি শো করবে এবং এই ইমেইলে ওরা একটি 6 ডিজিটের কোড পাঠিয়ে দিবে আমি যদি আমার ইমেইলে চলে যাই তো আমি আমার ইমেইলে গেলে দেখতে পাচ্ছি ইমেইল ভেরিফিকেশন অর্থাৎ নেটেলার থেকে আমার কাছে একটি ইমেইল চলে এসেছে আমি যদি ইমেইলটি ওপেন করি ইমেইলটি ওপেন করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে 6 ডিজিটের একটি কোড চলে এসেছে বলতেছে হিয়ার ইজ দ্য অথেন্টিকেশন কোড দিয়ে ওরা আমাদেরকে 6 ডিজিটের একটা অথেন্টিকেশন কোড পাঠিয়ে দিবে আমাদেরকে সেই অথেন্টিকেশন কোডটি দেখে দেখে ওইখানে বসায় দিতে হবে আপনারা চাইলে এখান থেকে কপি করেও নিতে পারেন বা দেখে দেখে ওখানে লিখতে পারেন তো আমি আমার কাজের সুবিধার্থে এখান থেকে কোডটি কপি করে নিচ্ছি কোডটি কপি করা হইলে আমরা সরাসরি আমাদের নেটেলারে চলে যাব নেটেলারে সাইন ইন পেজে চলে গিয়ে এখানে সেই ভেরিফিকেশন কোডটি বসাই দিব কোড বসানো হয়ে গেলে এখানে ভেরিফাইয়ের অপশনটি ব্লিঙ্ক করবে তখন আমরা এখান থেকে ভেরিফাইয়ের যে অপশনটি রয়েছে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিব ভেরিফাইয়ের উপরে ক্লিক করলেই কিন্তু আমাদের ইমেইলটি ভেরিফাই করা হয়ে যাবে ইমেইল ভেরিফাই করা হয়ে গেলে আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখাবে ভেরিফিকেশন কমপ্লিট অর্থাৎ আমাদের ইমেইলটি কিন্তু ভেরিফিকেশন করা হয়ে গিয়েছে এখন এখান থেকে আমরা আমাদের 6 ডিজিটের একটি সিকিউরিটি কোড সেট করে দিব অর্থাৎ আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করার জন্য যে 6 ডিজিটের সিকিউরিটি কোড সেট করতে হয় সেই 6 ডিজিটের সিকিউরিটি কোডটি আমরা এখানে সেট করে দিব কোডটি অবশ্যই সবগুলো নাম্বারে হতে হবে এখানে কিন্তু কোনো লেটার বা কারোর নাম ইউজ করা যাবে না এখানে 1 2 3 4 5 6 অর্থাৎ এরকম লেটার ইউজ করতে হবে এখানে অবশ্যই অবশ্যই নাম্বার ইউজ করতে হবে তো আমরা এখানে আমাদের সিকিউরিটি কোডটি সেট করে দিব আমরা আমাদের ইচ্ছা মতো একটি সিকিউরিটি কোড সেট করে দিব যেটা প্রতিবার অ্যাকাউন্টে লগ ইন করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে অবশ্যই অবশ্যই আপনারা এই সিকিউরিটি কোডটি মনে রাখবেন বা আপনাদের সুবিধার্থে কোথাও লিখেও রাখতে পারেন যাতে আপনারা ভুলে না যান তো আমি এখানে আমার 6 ডিজিটের সিকিউরিটি কোডটি সেট করে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি কোড সেট করে দিবেন কোড সেট করা হয়ে গেলে নিচে থেকে ভেরিফাইয়ের যে অপশনটি রয়েছে সেই ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি 6 ডিজিটের আমার একটি সিকিউরিটি কোড বসিয়ে দিয়েছি এবং এখান থেকে সেভের যে অপশনটি রয়েছে সেভের উপরে ক্লিক করে দিলাম সেভের উপরে ক্লিক করে দিলে আমাদের ফার্স্ট স্টেপের কাজটি শেষ অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি কিন্তু খোলা কমপ্লিট আমাদের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করা হয়ে গিয়েছে এখন সেকেন্ড স্টেপ আমাদের হচ্ছে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে কিভাবে ভেরিফাই করব অ্যাকাউন্টটি খোলার পরে আপনারা ডান পাশে দেখতে পারবেন যদি আপনারা ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে ঢুকে থাকেন তাহলে অ্যাকাউন্টের ডান পাশে এখানে এরকম আনভেরিফাইড লেখা উঠে থাকবে আর যদি আপনারা মোবাইল দিয়ে লগ ইন করে থাকেন তাহলে এই অ্যাকাউন্ট ওভারভিউ লেখা থাকবে এই অ্যাকাউন্ট ওভারভিউ লেখার উপরে ক্লিক করে দিলেই আপনারা এই জিনিসটি দেখতে পারবেন যে অ্যাকাউন্ট স্ট্যাটাস আনভেরিফাইড তো আপনারা অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য সরাসরি এই আনভেরিফাইড লেখার উপরে ক্লিক করতে পারেন বা আপনারা চাইলে সরাসরি সেটিংস থেকেও অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারেন সেটিংস থেকে কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে বাম পাশে দেখতে পাচ্ছেন সেটিংসের একটি অপশন রয়েছে তো এখান থেকে আমরা সেটিংসের উপরে ক্লিক করে দিব সেটিংসের উপরে ক্লিক করে দিলে আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে আমরা সেটিংসের উপরে ক্লিক করে দিই সেটিংসের উপরে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু নতুন একটি ইন্টারফেস লোড হয়ে গিয়েছে এবং এখানে আমাদের অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো শো করতেছে আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি তাহলে এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন এবং আমার অ্যাকাউন্টটি আনভেরিফাইড শো করতেছে এবং ডান পাশে লেখা আছে ভেরিফাই নাও তো এই ভেরিফাই নাও এর উপরে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে নেটেলার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য কিন্তু আমাদের ভোটার আইডি কার্ড আপলোড দেওয়ার পাশাপাশি আমাদের ফেসটাও আপলোড করতে হবে অর্থাৎ লাইভে এসে আমাদের ছবি তুলে সেই ছবিটি আপলোড করে দিতে হবে তো যে জন্য আমরা একটা কাজ করতে পারি আমরা আমাদের মোবাইল ইউজ করতে পারি কারণ আমাদের ল্যাপটপ বা ডেস্কটপের চাইতে আমাদের মোবাইলের ক্যামেরার রেজুলেশন কিন্তু অনেক বেটার এবং ক্লিয়ারেন্সি অনেকটা আমরা বেশি পাবো আমাদের ছবিটা অনেক ক্লিয়ার আসবে এবং ভেরিফিকেশনে সুবিধা হবে আমরা ফোনের ব্রাউজার থেকে আমাদের ভোটার আইডি কার্ডটি আপলোড দিয়ে দিব এবং ফোন থেকে ছবিটি তুলে আমাদের ছবিটি বা ফেসটি ভেরিফাই করে নিব তো কীভাবে আমরা মোবাইল থেকে ভেরিফাই করব চলেন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই সরাসরি
আপনারা আপনাদের মোবাইলে গিয়ে যে কোনো ব্রাউজার ইউজ করে সেই ব্রাউজারে নেটেলার সাইন ইন লিখে সার্চ দিলে নেটেলার সাইন ইনের পেজটি চলে আসবে এবং সেখান থেকে আপনারা কুকিজগুলো অ্যাকসেপ্ট করে নেবেন। এখানে কিন্তু আপনাদের আর লিংক ইউজ করার প্রয়োজন নেই, আমরা লিংকটি ইউজ করে জাস্ট প্রথমবার রেজিস্ট্রেশন করে নিব, তারপর থেকে নেটেলার সাইন ইন লিখে সার্চ দিলে আমাদের সামনে নেটেলারের এরকম একটি সাইন ইন পেজ চলে আসবে। এখান থেকে আমরা আমাদের নেটেলার অ্যাকাউন্টের ইমেইল এবং পাসওয়ার্ডটি ইনপুট করে দিব, দেন লগ ইনে ক্লিক করার পরে আমাদের সামনে অথেন্টিকেশনের এরকম একটি পেজ চলে আসবে যে আমাদের ইমেইলে 6 ডিজিটের একটি অথেন্টিকেশন কোড ওরা পাঠিয়ে দিয়েছে। আমরা যেই ইমেইল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি আমাদের সেই ইমেইলে 6 ডিজিটের একটি কোড চলে গিয়েছে। তো আমি আমার ইমেইল থেকে কোডটি দেখে নিলাম, কোডটি দেখে নিয়ে এখানে 6 ডিজিটের সেই কোডটি বসাই দিব, কোডটি বসানো হয়ে গেলে এখানে সেন্ডে ক্লিক করে দিব, তাহলে আমাদের অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাবে। দেন এখানে বলতেছে এন্টার ইউর 6 ডিজিট সিকিউরিটি নাম্বার, ওই যে অ্যাকাউন্ট খোলার সময় আমরা নিজের থেকে যে সিকিউরিটি নাম্বারটি সেট আপ করেছিলাম এখানে আমরা সেই সিকিউরিটি নাম্বারটি ইনপুট করে দিব। ইনপুট করে ওপেনে ক্লিক করে দিলে আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন নেটেলারে লগ ইন করা হয়ে গিয়েছে এবং মোবাইল ভার্সনে এখানে অ্যাকাউন্ট ওভারভিউর অপশনটি চলে এসেছে। আপনারা চাইলে এই অ্যাকাউন্ট ওভারভিউর উপরে ক্লিক করে এখান থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারেন, চাইলে সেটিংস থেকে করতে পারেন। তো আমি সেটিংস থেকে দেখাবো, সেটিংস থেকে করার জন্য আপনারা এই 3 ডটে ক্লিক করে দিবেন, 3 ডটে ক্লিক করলে এরকম সেটিংসের অপশন চলে আসবে, এখান থেকে আপনারা সেটিংসের উপরে ক্লিক করে দিবেন। সেটিংসের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে মোবাইলের ক্ষেত্রে। এই ইন্টারফেসটি আসার পরে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশনের একটা অপশন রয়েছে এবং নিচে আমার অ্যাকাউন্টের স্ট্যাটাস আনভেরিফাইড দেখাচ্ছে এবং ঠিক তার ডান পাশে ভেরিফাই নাওয়ের একটি অপশন রয়েছে। তো আমরা আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য এখান থেকে ভেরিফাই নাওয়ের যে অপশনটি রয়েছে আমরা ভেরিফাই নাওয়ের উপরে ক্লিক করে দিব। ভেরিফাই নাওয়ের উপরে ক্লিক করলে ইন্টারফেসটি লোড হবে এবং আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা লোড হতে একটু সময় লাগে, আপনারা ভয় পাবেন না, একটু ওয়েট করবেন, কারণ এই পেজটি লোড হবে এবং অটোমেটিক একটি ক্যামেরা ওপেন করে আপনার ফেসটি ভেরিফাই করে নেবে। এই পেজটি লোড হওয়ার পরে আপনাদেরকে 3টি স্টেপে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে। ফার্স্টে আপনাদের এনআইডি কার্ড আপলোড করতে হবে, দেন আপনাদের ফেস আপলোড করতে হবে। এখানে বলতেছে বিল্ডিং ইউর ভেরিফিকেশন, এখানে ভেরিফিকেশনের 2টা প্রসেস রয়েছে, একটা হচ্ছে ফার্স্ট টেস্ট যেটা হচ্ছে অ্যাপের মাধ্যমে এবং নিচেরটা হচ্ছে ফার্স্ট। আমরা অবশ্যই অবশ্যই ফার্স্ট যে অপশনটি রয়েছে নিচের এই ফার্স্টের উপরে ক্লিক করে দিব। ফার্স্টের উপরে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে আমাদের ভেরিফিকেশনের অপশনগুলো চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রসেস রয়েছে, আমরা এখানে আমাদের পাসপোর্ট আপলোড করতে পারি বা ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে পারি বা আমাদের এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রটিও আপলোড করে দিতে পারি। তো যেহেতু আমরা আমাদের ভোটার আইডি কার্ড আপলোড দিয়ে অ্যাকাউন্টে ভেরিফাই করব, তাই এনআইডি কার্ডে ক্লিক করে দিব বা আইডেন্টি কার্ডে ক্লিক করে দিব, দেন এখান থেকে আপলোড ফাইলসে ক্লিক করে দিব। আপলোড ফাইলসে ক্লিক করলে এরকম আমাদের সামনে অপশন চলে আসবে, এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে ফার্স্টে আমাদের এনআইডি কার্ডের সামনের যে অংশটি রয়েছে অর্থাৎ আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট যে পার্ট, ছবিওয়ালা যে পার্ট, সেই পার্টটি আমরা আপলোড করে দিব। আপলোড করার জন্য আগে থেকে আমরা আমাদের ফোনে এনআইডি কার্ডের সামনের এবং পেছনের অংশের ছবি তুলে রাখতে পারি, তাহলে আমাদের কাজের সুবিধা হবে। তো এখান থেকে আমরা চুজ ফাইলে ক্লিক করব এবং আমাদের গ্যালারিতে গিয়ে ছবিটি সিলেক্ট করে দিব। এনআইডি কার্ডের ছবিটি সিলেক্ট করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এবং আপনাদের এনআইডি কার্ডটি আপনাদের সামনে শো হবে। আপনারা দেখে নেবেন যে ঠিক মতো আইডি কার্ডের ছবিটি আপলোড হয়েছে কিনা, দেন আপনারা কন্টিনিউয়ে ক্লিক করলে এখানে আবার চুজ ফটোর একটি অপশন রয়েছে। এই চুজ ফটোতে ক্লিক করে এবার আপনাদের যেটা করতে হবে এনআইডি কার্ডের ব্যাক পার্টের ছবি আপলোড করে দিতে হবে। তো আমরা সেমভাবে চুজ ফটোতে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের এনআইডি কার্ডের যে পেছনের অংশের ছবি রয়েছে সেই পেছনের অংশের ছবিটি আপলোড করে দিব, দেন এখান থেকে আমরা কন্টিনিউয়ের যে অপশনটি রয়েছে কন্টিনিউয়ের উপরে ক্লিক করে দিব। কন্টিনিউ উপরে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে যে ফেস ভেরিফিকেশন, এখানে আমাদেরকে আমাদের ফেস ভেরিফাই করে নিতে হবে। এখানে আমাদেরকে বিভিন্নভাবে ইনস্ট্রাকশন দিবে, যে মুভ অ্যাওয়ে বা কাম ক্লোজার এরকম ইনস্ট্রাকশন দিবে, ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের ফেসটি এখানে ধরতে হবে। আর এই যে ছবিতে দেখাই দিতেছে কিভাবে আপনারা মুখের সামনে ক্যামেরাটি ধরবেন, দেন আপনারা এখান থেকে স্টার্টের যে অপশনটি রয়েছে স্টার্টের উপরে ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করলে আপনার ক্যামেরা অ্যাক্সেস চাইলে সেটি অ্যালো করে দিবেন এবং ক্যামেরাটি ঠিক এইভাবে ধরবেন ফেসের সামনে, যাতে ক্যামেরা দিয়ে আপনার ফেসটি ফুললি ভরে যায়। এখানে বলতেছে সেন্টার ইওর ফেস, অর্থাৎ আমার ফেসটি সোজা করতে হবে, আমি ফেসটি সোজা করছি, দেন বলতেছে মুভ ক্লোজার, তখন আবার ক্যামেরাটি সামনে নিয়ে আসতে হবে। ক্যামেরাটি আপনার ফেসের সামনে এমনভাবে ধরবেন যাতে ফেস দিয়ে আপনার ক্যামেরাটি ভরে যায় বা পুরো ডিসপ্লেটি ভরে যায়, বাইরের অন্য কিছু দেখা যেন না যায়, শুধু ফেস থাকে।
তো সেই ক্ষেত্রে ফেসটি অটোমেটিক ধরে নিবে এবং অটোমেটিক ক্যাপচার করে নিবে। অটোমেটিক ক্যাপচার করা হয়ে গেলে সাকসেস লেখা ওঠার পরে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে যে ডকুমেন্ট সাবমিটেড অর্থাৎ আমাদের ফেস ভেরিফাই হয়ে গেছে। দেন এখানে দেখাচ্ছে আপলোড অ্যাড্রেস ডকুমেন্ট অর্থাৎ আমাদের কিন্তু ফেস ভেরিফাই বা এনআইডি কার্ড ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্টগুলো সেন্ড করার দরকার ছিল আমরা কিন্তু সেন্ড করে ফেলেছি। এখন আমাদেরকে অ্যাড্রেস ডকুমেন্ট আপলোড করতে হবে। অ্যাড্রেস ডকুমেন্ট হিসেবে আমরা অনেক কিছু ইউজ করতে পারি। আমরা ব্যাংক স্টেটমেন্ট ইউজ করতে পারি বা আমরা ইউটিলিটি বিল ইউজ করতে পারি বা আমরা আমাদের ট্যাক্স কাউন্সিল বা ট্যাক্স টোকেন বিল ইউজ করতে পারি। আপনাদের যদি ভেরিফিকেশন সংক্রান্ত এই সকল ডকুমেন্টসের প্রয়োজন হয় তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া থাকবে। আপনারা এই ডকুমেন্টগুলোর জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। কিভাবে আপনারা এই সকল ডকুমেন্টস পেতে পারেন আমি সেই ব্যবস্থা করে দিতে পারবো। তো অ্যাড্রেস ডকুমেন্ট আপলোড করার জন্য আমি আগে থেকে আমার ব্যাংক স্টেটমেন্টটি আমার ল্যাপটপে রেখে দিয়েছি। তো আমি আমার ল্যাপটপ থেকে আমার অ্যাড্রেস ডকুমেন্টটি আপলোড করে দিব। আপনারা চাইলে মোবাইল থেকেও আপলোড করতে পারেন, কোনো প্রবলেম নাই, সেম জিনিস। তো আমি এখন সরাসরি আমার ল্যাপটপের স্ক্রিনে চলে যাচ্ছি এবং সেখান থেকে আমার অ্যাড্রেস ডকুমেন্টটি আপলোড করে দিব। আমি সেম প্রসেসে আবার আমার ল্যাপটপে লগ ইন করে নিয়েছি। আমার ল্যাপটপে নেটেলারে লগ ইন করার পরে এখান থেকে আমি সেটিংসে ক্লিক করে দিচ্ছি। সেটিংসে ক্লিক করার পরে আবার নিচের দিকে স্ক্রল করে চলে আসবো ঠিক আগের মতোই, এবং এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের অপশনে যে ভেরিফাই নাওয়ের অপশন রয়েছে আবার এই ভেরিফাই নাওয়ের উপরে ক্লিক করে দিব। ভেরিফাই নাওয়ে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে বলতেছে আপলোড অ্যাড্রেস ডকুমেন্ট, সেম জিনিস যেটা কিন্তু আমরা মোবাইলে দেখে এসেছি। আমি ল্যাপটপ থেকে আপলোড দিতেছি তাই ল্যাপটপ থেকে দেখাচ্ছি। তো আমরা এখান থেকে আমাদের অ্যাড্রেস ডকুমেন্ট বা ব্যাংক স্টেটমেন্ট বা ইউটিলিটি বিল যেটাই হোক আপলোড দেওয়ার জন্য সরাসরি আপলোড ডকুমেন্টসের উপরে ক্লিক করে দিব। আপলোড ডকুমেন্টসে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে একটি বক্স থাকবে। এই বক্স থেকে আমাদেরকে এই ডকুমেন্টটি সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ আমরা কী ধরনের ডকুমেন্ট আপলোড দিতে চাচ্ছি সেই ডকুমেন্টটি সিলেক্ট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ডকুমেন্ট রয়েছে। এখানে ইউটিলিটি বিল, কাউন্সিল বিল, ব্যাংক স্টেটমেন্ট, বিভিন্ন ধরনের ডকুমেন্ট রয়েছে। তো আমরা যেহেতু ব্যাংক স্টেটমেন্ট আপলোড দিব তাই আমি এখান থেকে ব্যাংক স্টেটমেন্টটি সিলেক্ট করে দিলাম। ব্যাংক স্টেটমেন্ট সিলেক্ট করা হলে এখান থেকে আমরা কন্টিনিউয়ের ওপরে ক্লিক করে দিব। কন্টিনিউয়ে ক্লিক করলে আমাদেরকে পরবর্তী পেজে লোড হবে। পরবর্তী পেজটি লোড হওয়ার পরে এখানে আমাদেরকে ব্যাংক স্টেটমেন্টটি আপলোড করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভেরিফিকেশনের পেজটি লোড হয়ে গিয়েছে। এখান থেকে আমি চুজ ফাইলে বা আপলোড ফাইলসের যে অপশনটি রয়েছে বাম পাশে আপলোড ফাইলসের উপরে ক্লিক করে দিব এবং এখান থেকে আমার ব্যাংক স্টেটমেন্টের পিডিএফ ফাইলটি আপলোড করে দিব। পিডিএফ ফাইলটি আপলোড করার জন্য আমি আপলোড ফাইলসে ক্লিক করে দিব এবং এখান থেকে আমার পিডিএফ ফাইলটি সিলেক্ট করে নিব। আমার ব্যাংক স্টেটমেন্টটি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা এভাবে লোড হচ্ছে এবং দেখাচ্ছে ইওর ডকুমেন্ট ইজ আপলোডিং, এবং এখানে কিন্তু আমার ডকুমেন্টের নামটি শো করতেছে অর্থাৎ আমি আমার ডকুমেন্টটি যে নামে সেভ করে রেখেছি এখানে সেই নামটি শো করতেছে অর্থাৎ আমার ডকুমেন্টটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে। দেন এখান থেকে আমরা কন্টিনিউয়ের উপরে ক্লিক করে দিব। কন্টিনিউয়ে ক্লিক করলে বলতেছে অ্যাড্রেস সাবমিটেড অর্থাৎ আমাদের অ্যাড্রেসে যে ডকুমেন্টটি আমরা সেই ডকুমেন্টটি কিন্তু অলরেডি সাবমিট করে ফেলেছি। অ্যাড্রেস সাবমিট করার পর আমরা কন্টিনিউয়ে ক্লিক করে দিব। তাহলেই আমাদের অ্যাড্রেস ডকুমেন্ট আপলোড করা শেষ। আমরা কন্টিনিউয়ে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি ভেরিফাই আইডি লেখার ডান পাশে টিক মার্ক উঠে আছে অর্থাৎ আমাদের আইডি ভেরিফিকেশন হয়ে গিয়েছে। আমরা আমাদের যে ভোটার আইডি কার্ডটি আপলোড দিয়েছি এবং আমাদের ফেস আপলোড দিয়েছি সেই দুইটি কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে, এবং নিচে ভেরিফাই অ্যাড্রেসে যে অপশনটি রয়েছে সেটা ইন রিভিউয়ে রয়েছে অর্থাৎ সেটি আমার এখনও ভেরিফাই হয় নাই, এটা পেন্ডিংয়ে রয়েছে। আশা করা যায় এটিও ভেরিফাই হয়ে যাবে। আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া উইথাউট ডিপোজিট লিঙ্ক দিয়ে যদি আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন তাহলে আশা করা যায় অ্যাকাউন্ট ভেরিফিকেশন হইতে অর্থাৎ আপনার অ্যাড্রেস ডকুমেন্ট সাবমিট করার খুব বেশি হইলে আধা ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি ফুললি ভেরিফাই হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপের স্ক্রিনে আজকে নভেম্বরের 8 তারিখ শো করতেছে এবং বিকেল 4:33 PM শো করতেছে অর্থাৎ আমি বিকেল 4:33 আমার অ্যাড্রেস ডকুমেন্টটি আপলোড দিয়েছি। দেখা যাক আমার অ্যাকাউন্টটি কতক্ষণের মধ্যে ভেরিফাই হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপে এখন নভেম্বরের 8 তারিখ 4:36 PM অর্থাৎ অনলি 3 মিনিট হয়ে গিয়েছে। আমি 3 মিনিট পর যদি পেজটি লোড করি অর্থাৎ রিলোড করি আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট স্ট্যাটাসটি কিন্তু ভেরিফাইড দেখাচ্ছে অর্থাৎ মাত্র 3 মিনিটের মধ্যে অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয়ে গিয়েছে। তো আপনারা যদি অ্যাকাউন্টটি ঠিকঠাক মতো খুলতে পারেন এবং অ্যাকাউন্টের সকল ইনফরমেশন ঠিক দিয়ে থাকেন এবং আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার চেষ্টা করেন তাহলে খুব বেশি হইলে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। আমি যদি সেটিংসে ক্লিক করে দেখাই এখানেও কিন্তু আমাদের অ্যাকাউন্টের ডিটেলসটি ভেরিফাইড শো করতেছে। আমরা যদি এখান থেকে ভিউ সামারিতে ক্লিক করি অর্থাৎ আমাদের ভেরিফিকেশন প্রসেসের ফুল সামারিটা দেখতে চাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফুল সামারিটা শো করতেছে। একটু আগেই আমাদের 3 মিনিট আগে শুধু আইডি ভেরিফাইড ছিল, দেন 3 মিনিটের মধ্যে আমাদের অ্যাড্রেসটিও কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে এবং এখানে দেখাচ্ছে ইওর অ্যাকাউন্ট ইজ ফুললি ভেরিফাইড এবং ইওর লিমিট ইজ ইনক্রিজড
অর্থাৎ আমরা মাত্র 3 মিনিটের মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিলাম। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফেলবেন। আমার চ্যানেলে এরকম আরও বেশ কিছু ইন্টারেস্টিং ভিডিও রয়েছে, আপনারা চাইলে চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন। আর হ্যাঁ, নিয়মিত আমার সকল ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি রয়েছে আপনারা সেই বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখতে পারেন। তাহলে যেটা হবে, আমি পরবর্তীতে যে কোনো ভিডিও যখন আপলোড করব আপনি সরাসরি সেই ভিডিওটির নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনাদের যদি স্পেসিফিক কোনো টপিকের ওপর ভিডিওর প্রয়োজন হয় তাহলে ফিল ফ্রি টু কমেন্ট, আমার কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন, আমি সেই টপিকের ওপরে ভিডিও আনার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।